বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার রশিদ রহমতে এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে ব্লগ। আপনারা জানেন গতকালকে আমার বাসায় আমার ছোটো ভাইরা আসছিল ইফতার করার জন্য, তো জানতাম না। তো আজকে বাসায় এসে দেখি ও আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছে, ইহানের জন্য, ইহানের নানু একটা পাঞ্জাবি কিনে দিছে। আর ইহানের খালু ছোটো খালু অর্থাৎ আমার ছোটো ভাই ও দুই তিনটা গেঞ্জি নিয়ে আসছে। এবছর কোনো ধরনের কেনাকাটা না করেও বেশ ভালো উপহার সামগ্রী কিছু পেলাম, তো এগুলি আপনার সাথে দেখাবো আজকে। প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে লিয়ানার একটা খেলনা। খেলনাটা হচ্ছে জো আর কি, চিড়িয়াখানা। হ্যাঁ, সব বের করে না, সব বের করে না, থাক ভিতরেই থাক। চিড়িয়াখানা, গাছপালা, পশু পাখি সবই আছে এটার ভিতরে, রেখে দাও। আর এটা হচ্ছে ইহানের, ইহানের গিটার। এটা মানে একটা ইলেকট্রিক গিটার, এখানে মানে মিউজিক বাজে, ব্যাটারি দেওয়া আছে। আর এখানে দুইটা নব দেওয়া আছে, চাপ দিলেই বিভিন্ন ধরনের মিউজিক বাজে। আর এখানে ভিতরে এলইডি আছে। আগে ওটা খুলে দেখো। আচ্ছা, খুলে দেখবো না। আর ইহানের জন্য যে গেঞ্জিগুলো আসছে সেই গেঞ্জিগুলো এরকম, একটা দুইটা, এখানে দুইটা গেঞ্জি আছে দুই কালারের, একটা সাদার মধ্যে স্ট্রাইপ আর একটা পেস্ট কালারের মধ্যে একটি স্ট্রাইপ। আর এখানে আসছে একটা গেঞ্জি, অনেকটা কী বলে এটা, কী কালার বলে বাবা, ঘিয়া রঙের মতো আর কি, ইয়েলো ঘিয়ে মাঝামাঝি। এটা একটা গেঞ্জি, এটা একটা ইহানের জন্য গেঞ্জি, আর একটা সাদা লালের মধ্যে একটা স্ট্রাইপ, কালো স্ট্রাইপ দেওয়া আছে। যেখানে আপনারা একটা লেখা দেখতেছেন সোমবার আম্বার, এটা হচ্ছে ওনার ব্র্যান্ড, সোমবার আম্বার হচ্ছে আম্বারের ব্র্যান্ড। ওনার মানে নিজের ফ্যাক্টরি, নিজেই লোকজন দিয়ে কাজ টাজ করান এবং জায়গা থেকে অর্ডার নেন এবং সেই অর্ডার অনুযায়ী কাজ করে দেন। আর এই এটা হচ্ছে দুটা পাঞ্জাবি, সামনেরটা ইহানের আর পিছনেরটা আমার। তো যাই হোক, জিনিসগুলো আপনাদেরকে দেখালাম। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার, সেটা হচ্ছে আমার যে স্যালারি অ্যাকাউন্ট সেটা হচ্ছে এইচএসবিসিতে। তো এইচএসবিসি আমার অফিসটা হচ্ছে সাভারে, আর এইচএসবিসির এখানে কাছাকাছি যে বুথ সেটা হচ্ছে উত্তরাতে। তো সাধারণত কোনো ধরনের প্রবলেম হলে, কার্ড রিলেটেড হোক বা যে কোনো ধরনের কোনো প্রবলেম হলে, সেই মানে সাভার থেকে উত্তরা যেতে হয়। সাভার থেকে উত্তরা মানে একদিনের ছুটি নিয়ে তারপর যেতে হয় অফিসে গেলে। ব্যাংকে যাতে ব্যাংকের কাজ করা যায় না, আবার ব্যাংকের কাজ করলে অফিসে যাওয়া যায় না, এমন একটা পরিস্থিতি। তো এই কারণে চিন্তা করলাম যে আমি আমার স্যালারি অ্যাকাউন্টটা চেঞ্জ করবো স্যালারিটা, এবং সেইভাবেই আমি আমার এইচআরে কথা বলছি। কথা বলার পরে ওনারা আমাকে সাজেস্ট করছেন যে স্ট্যান্ডার্ড চার্টার্ডে করার জন্য, এইচএসবিসি থেকে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডে সুইচ করছি। এই যে আজকে সেই চিঠিটা আসছে আমার কাছে, লেটারটা আমার, এটাতে মধ্যে এটিএম কার্ড আছে আর সাথে পাসওয়ার্ড বা এই টাইপের কিছু একটা। পাসওয়ার্ডটা সম্ভবত আলাদা, এটিএম কার্ডটা এটার মধ্যে, পাসওয়ার্ডটা হয়তো পরে আসবে। তো এটা কুরিয়ারের মাধ্যমে আসছে, এটা নিয়ে নিয়েছি। আর অফিস থেকে ঠিক আসার সময় আমার মোবাইলে একটা ফোন আসে যে একটা অনলাইনে ডেলিভারির ব্যাপারে, সেখানে গেলাম। সেটা ছিল আমার মেয়ের জন্য একটা অর্নামেন্টসের ছোট্ট একটা প্যাকেটের মতো, তো সেটা নিয়ে আসছিলাম অফিস থেকে আসার সময়। তো এই ছিল আজকে একেবারে মানে এক টাকা খরচ না করেও মানে উপহার দিয়েই এই বছরের ঈদটা মনে হয় পার হয়ে যাবে আর কি। তো এই জিনিসটা আমরা শেয়ার করলাম। আর ইফতারের সময় প্রায় হয়ে গেছে, এখন 6:20 এর মতো বাজে। বাবা কি খাচ্ছ? চিকেন। তুমি কি খাচ্ছ? চিকেন। তো বন্ধুরা দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে। আচ্ছা, কয় রোজা গোমা? 27 নাকি না 26? কালকে 27, অর্থাৎ হয়তোবা আমাদের ভাগ্যে এই বছর আর দুই তিনটা রোজা হয়তোবা আছে সর্বোচ্চ। তো যাই হোক, আমরা এই পর্যন্ত রোজা করলাম, জানি না আল্লাহ কতটুকু কবুল করছেন। আজকের ইফতারি আয়োজনের মধ্যে আছে আলু চপ, পেঁয়াজি, পাকোড়া, মালটা, শশা, তরমুজ, আর হচ্ছে খেজুর, আর হালিম, সোলা, বেলের শরবত, কমলা না এটা মালটা। আসলে প্রতিদিন একই খাবার হয়তো একই ধরনের ব্লগ আপনাদের ভালো লাগবে না, এই জন্য আজকে ইফতারের যে ইয়েটা ব্লগটা সেটা মানে ইফতারের যে শ্যুটটা, খাওয়ার যে শ্যুটটা সেটা করছি না। ইফতার শেষ করে নামাজ পড়ে দেন আপনাদের সামনে আসবো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ইফতার সেরে আবার আপনাদের সামনে আসলাম। ইফতার সেরে বলতে আসলে ইফতার সেরেই না, ইফতার সেরে কিছুক্ষণ একটু মানে শোয়ার মতো করেছিলাম, কাত হয়েছিলাম। ইফতার করার পর পর মনে হয় শরীরটার মানে প্রত্যেকটা জয়েন্টের জন্য মোমের মতো ছেড়ে দেয় এরকম মনে হয়, একেবারে গলে যায় শরীরটা।
যাই হোক, ইফতার করার পরে মোটেই মানে মন চাচ্ছিল না ব্লগ বানানোর জন্য বা কথা বলার জন্য। তারপর আসলাম আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করার জন্য। গত ব্লগে আমি বলেছি যে আমাদের গাজীপুরে যারা মানে স্পেশালি মানে ফুড রিভিউ নিয়ে যারা ব্লগ করেন এরকম সহ আর কিছু ট্রেডিশনাল লাইফস্টাইল যারা ব্লগ করেন এরকম একটা ওদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে ওনারা আমাকে আমাকে অ্যাড করে নিয়েছেন। তো আগামী শুক্রবার অর্থাৎ ফ্রাইডেতে আমরা একটা প্ল্যান করতেছি যে আমরা এক জায়গায় বসবো। উদ্দেশ্যটা হচ্ছে ঈদের পর দিন আমরা মানে দুস্থ কিছু মানুষের জন্য কিছু খাবারের ব্যবস্থা করার, এটা হলো আমাদের প্ল্যান। তো সেই প্ল্যানটা কীভাবে কার্যকরী করা যায় এটা নিয়েই আসলে মানে বসবো আর কি। তো যেহেতু আগামী ফ্রাইডের পরে আসলে ওইভাবে আর সময় পাওয়া যাচ্ছে না বা পাওয়া যাবে না, সবাই হয়তো যার যার ব্যক্তিগত জীবন নিয়ে বা পারিবারিক জীবন বা অন্যান্য বিষয় নিয়ে যেহেতু ঈদ সামনে সবাই হয়তো ব্যস্ত হয়ে যাবে, যার কারণে আমরা চিন্তা করলাম যে ঈদের আগে এই ছুটির দিনটা যেহেতু শুক্রবার আছে এই দিনটাতে আমরা একটু বসবো, আর যেহেতু বসবো সেহেতু একসাথে ইফতারও করবো আর কি। তো আমাদের বসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে আমরা ঈদের পরে যে মানুষকে সামান্য কিছু খাবারের ব্যবস্থা করব সেটা কোত্থেকে আসবে, কীভাবে আসবে বা কারা কারা পার্টিসিপেন্ট হিসেবে থাকবে সেটা সিলেক্ট করা। প্লাস আমরা এখনও যেহেতু এটা কোনো অর্গানাইজেশন না বা সংগঠন না, নিজেদের মধ্যে নিজেরাই এই চার পাঁচজনের মধ্যে একটা আলোচনা হওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রসঙ্গটা উঠে আসছে যে কিছু করা যায় কিনা দুস্থ মানুষের জন্য। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে আলোচনা তো হতে পারে যে আমরা শুক্রবারে যদি বসলে হয়তো বা কথা হতে পারে, কথা উঠলে হ্যাঁ এটা যদি সবাই চায় এমন হয়, সবাই যদি ওইখান থেকে প্রচেষ্টা থাকে, সবাই যদি সদিচ্ছা নিয়ে কাজ করে তাহলে এটা একটা অর্গানাইজেশনের মতো হতে পারে। সেটা যে কোনো ধরনের ইউটিউবিং হতে পারে, ব্লগ হতে পারে, ট্যাক রিলেটেড চ্যানেল হতে পারে বা ফুড রিভিউ হতে পারে অথবা দর্শনীয় স্থান ট্রাভেল রিলেটেড ব্লগ যারা করেন তাদের হতে পারে। এটা মূল উদ্দেশ্যটা হচ্ছে গাজীপুরে যারা ইউটিউবের সাথে জড়িত তারা সবাই যেন আমরা মোটামুটি একটা প্ল্যাটফর্মে আসতে পারি, এরকম একটা যদি চিন্তাভাবনা নিয়ে আমরা কথা বলতে পারি বা কাজ করতে পারি তাহলে আমার মনে হয় এটা বেশ ফ্রুটফুল হবে। আর নাহলে এমনি হঠাৎ করে দুই একদিন বা একটা ঈদের পরে কোনো একটা অকেশনের পরে একটা মানে সার্টেনলি মানে কেউ জানলাম না হঠাৎ করে একটা প্রোগ্রাম করলাম, দেখা গেলো দুইজন চারজন পাঁচজন আসলাম, বাট সেটার কতটা ফ্রুটফুল। হ্যাঁ কিছু মানুষ হয়তো মানে মুষ্টিমেয় মানুষকে হয়তো আমরা কিছুটা সাপোর্ট দিতে পারবো, বাট আসলে বেশ বড় আকারে যদি আমরা বড় একটা ভলিউম নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমার মনে হয় সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা উচিত। আর এটা আনার জন্য আমি মনে করি যেহেতু প্রথম দিকে উদ্যোগ নিয়েছেন তুষার ভাই আদনান ভাই, ওনারা এটা নিয়ে কাজ করবেন, আমরা তো অবশ্যই ওনাদেরকে সার্বিকভাবে যতটুকু হেল্প করা দরকার বা সহযোগিতা করা দরকার, পরামর্শ দেওয়ার দরকার আমরা সেটা করবো ইনশাল্লাহ। আর বন্ধুরা অনেক কথা বললাম আজকে, আসলে ব্লগ করার মতো যেহেতু অফিস থেকে আসার পরে শরীরটা খুব টায়ার্ড ছিল, শুয়েছিলাম সন্ধ্যার একটু আগে উঠে যাস ক্যামেরাটা অন করছি, তারপর তো ইফতার করলাম, নামাজ টামাজ শেষ করে আবার এখন আপনাদের সামনে আসলাম। খুবই অল্প সময়ের মধ্যে ছোট্ট একটা লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এই ধরনের ভিডিও আমার দেখতে চান বা আমাকে দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি, আল্লাহ হাফেজ।